হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালের প্রথম ধাপের গণিত অংশের সমাধান নিয়ে। 19 নম্বর প্রশ্নে বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1, উহার পরিসীমা 200 মিটার, পরিসীমা মানে হচ্ছে চারি সাইডের দৈর্ঘ্য বা বেড়া। 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আমরা জানি, তার আগে আয়তাকারটার একটু ধারণা দিই যে এই হচ্ছে আয়তাকার, এর দৈর্ঘ্য এইটা আর প্রস্থ হচ্ছে এইটা। দৈর্ঘ্য 3:1, ছবিটা একটু ভুল আর্ট করা হয়েছে। যদি 3:1 হয় তাহলে এই হচ্ছে 1 আর এই হচ্ছে 3। এরকম হচ্ছে একটি আয়তাকার জায়গা, এটার মান হচ্ছে 3 আর এটার মান হচ্ছে 1। এখন এই যে এই চারি সাইডের যে পরিসীমা, অন্য কালে দেখায় এই চারি সাইডের যে পরিসীমা, এই পরিসীমা হচ্ছে 200। এখন আয়তাকারের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে আমাদের। আমরা জানি পরিসীমা সমান হচ্ছে আয়তাকার, পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে আমরা 3 দৈর্ঘ্য আর 1 হচ্ছে প্রস্থ, অর্থাৎ 3xx, অর্থাৎ 2 × 3x প্লাস x সমান হচ্ছে 2 × 4x সমান হচ্ছে 8x। এই পরিসীমার মান হচ্ছে 200, অতএব 8x সমান 200। এইট এক্স সমান যদি 200 হয় তাহলে x সমান 200/8 হচ্ছে 4×100=125, আর পজিশন 200, অতএব x সমান হচ্ছে 200। তাহলে আমরা বলতে পারি যে এই দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 25 আর দৈর্ঘ্য হচ্ছে 3x, অর্থাৎ 3×25 দৈর্ঘ্য সমান 75। অতএব আমাদের জানতে চাইছে কি? ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত দিয়ে আছে আমাদের? 75। অতএব 75 × প্রস্থ কত? 25 সমান দৈর্ঘ্য আর প্রস্থ এখন যদি আমরা গুণ করি তাহলে পাবো 1875। উত্তর হচ্ছে 1875। তাহলে বিষয়টি আরেকবার ভালোভাবে লক্ষ্য করুন, যেহেতু আমাদের দেওয়া ছিল পরিসীমা, তাই আমাদেরকে আগে অনুপাত দেওয়া আছে এখানে। তাই প্রথমে আমাদেরকে পরিসীমাটা নির্ণয় করতে হবে, যে আয়তাকার আয়তাকার পরিসীমা হচ্ছে, পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3x আর প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য প্লাস প্রস্থ নির্ণয় করলাম। অর্থাৎ আমাদের আসলে কত? 8x। আর যেহেতু 8x সমান আমরা পাচ্ছি 200, অর্থাৎ এখান থেকে আমরা x এর মান নির্ণয় করে নিলাম। x এর মান নির্ণয় করে আমরা পেলাম কত? x সমান 25। যেহেতু x সমান 25, অর্থাৎ 25 হচ্ছে প্রস্থ, আর 3x সমান হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ 75 হচ্ছে দৈর্ঘ্য। এখন আমরা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য 75 প্রস্থ 25 গুণ করলে আমরা পালাম 1875। তো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটি হচ্ছে 1875। এই ছিল 19 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা যাব 20 নম্বর প্রশ্ন সমাধানে, এবং আজকের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার 2019 এর
প্রথম ধাপে যে বৃষ্টি প্রশ্ন ছিল গণিতের সেই প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টি আপনি বুঝতে পারলেন না এবং আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।